বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ সরকারের যে অঙ্গনগুলি কাজ করে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাতীয় রাজস্ব বোর্ড। জাতীয় রাজস্ব বোর্ডে সম্মানিত কর্মকর্তা বিন্দু এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান পদের আন্তরিকতার কারণে আমরা যে রাজস্ব টার্গেট থাকে আমরা প্রত্যেক বছর দেখতে পাই যে সেই টার্গেটটা ফুলফিল করতে হবে। আমরা যদি হিলি সমুদ্র স্টেশনের কথা চিন্তা করি, আমরা এখানে দেখতে পেলাম যে শুনতে পেলাম আমাদের এখানে প্রশাসনিক জটিলতা নেই। দেশের প্রয়োজনীয় রাজস্ব আহরণ করে একদিকে যেমন দেশের উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহী ভূমিকা, অন্যভাবে দেশের শিল্পায়নের সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানিমুখী প্রতিষ্ঠানকে উৎসাহিত করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশে বর্তমানে কাস্টমসের অবদান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তৎকালীন কাস্টমস সৃষ্টির পর থেকে বাংলাদেশে বর্তমান পর্যন্ত কাস্টমসের বিভিন্ন বাংলাদেশের অবদান, বাংলাদেশে বিশেষ করে আমাদের হিন্দিতে আজ থেকে আমি যখন ব্যবসা শুরু করি প্রায় 20 বছর অধীর হবে, বিশেষ করে এই ইম্পোর্ট এক্সপোর্টের এই পারপাসে, তখনকার কাস্টমসের বিভিন্ন রকম সুবিধা অসুবিধা এখনকার সুবিধা অসুবিধার মধ্যে অনেক পার্থক্য। সবকিছু একটা স্বচ্ছতা একটা ফ্রেমের মধ্যে চলে এসেছে। আমরা মনে করি যে আমাদের এই অবস্থান, আমরা হিলি মানুষ, আমরা হিলি শুল্ক স্টেশন ঘিরে আমাদের যে অবস্থান, আমাদের মেয়র মহোদয়ও আমাদের এই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে, সেও আমাদের সেল রেপ্রেজেন্ট। আর আমরা মনে করি যে আমাদের এই অবস্থানগুলোকে আমরা সুদৃঢ় করার জন্য আমরা যেমন কাস্টমস পরিবার অন্তর্ভুক্ত, আমরা এই কাস্টমসের সাথে সার্বক্ষণিক সকল কর্মকাণ্ডের সাথে অংশী হিসাবে কাজ করে যাচ্ছি। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে লক্ষ্য উদ্দেশ্যে স্মার্ট বাংলাদেশ 2041 সালের উন্নত বাংলাদেশ, এই বাংলাদেশের উন্নয়নের যে অক্সিজেন, মোট অক্সিজেন কিন্তু আমাদের কাস্টমস।